সবাইকে। এই যে হচ্ছে আমাদের টমেটো, টমেটো না সরি টমেটো গাছ, এখন হচ্ছে পাকা টমেটো খুঁজে, পাকা টমেটো ছিঁড়তে বা অনেক পথ হেঁটে আসছি, হাঁপাই গেছি। পাকা টমেটো ছিঁড়ে নিয়ে আমি আর শোভন টমেটো খাবো, টমেটো খাওয়ার প্রতিযোগিতা হবে। দেখ এই একটা পাখিতে খেয়ে ফেলছে মনে হয়, একটা টমেটো যেটা পাকে সেটাই পাখিতে খায়। পাকাগুলো দেখ, এখানে পাকা টমেটো আছে কিন্তু যেটা বেশি পাকে সেটা হচ্ছে পাখিতে খেয়ে ফেলে। গ্রামে থাকার এই একটা সুবিধা, যখন যেটা মন চায় সেটা করা যায়। ওরে বাবা, এই কাঁচাটা ছিঁড়ে গেল, পাকা এই একটা পাকা, এই একটা পাকা। টমেটো তো শোভন আগের থেকে খেয়ে ফেলতেছে, দেখ ঘেরের পারে টমেটো গাছগুলো। এইখানে একটা পাকাটা, ও শোভন, শোভন রে পড়ে না যায় পাকা টমেটো, এটা ধরো চলো পাকাগুলো দেখে দেখে ছেড়ো। বাড়ি থেকে আমরা লবণ নিয়ে আসছি, ছয়টা টমেটো তুলছি মোট, শোভন তিনটে আমার তিনটে, কে কতক্ষণে খেতে পারে প্রতিযোগিতা শুরু। ওই একটা তোমার, এই একটা আমার, এই একটা তোমার, এই একটা আমার, এই একটা তোমার, এই একটা আমার, তিনটে। হ্যাঁ ধোয়া লাগে যে বাবা, না ধুয়ে তো খাওয়া যাবে না, পারবা দুটি না কম বাড়ি আমি আর ধরি, তুমি দাও একটা একটা করে দাও। হ্যাঁ আমি আসছি, কত লবণ ভরাইছে রে, হ্যাঁ
লাগে দি। আপনারা দেখছেন শোভন কিন্তু চালাকি করছে, শোভন টমেটো আট দেখটা ফেলে দিছে, এর আগেও ফেলছে কিনা তা আমি জানি না, দেখলে বোঝা যাবে না। কাইনলি আসছে না এই টমেটো লাগিছে, কাইনলি আসছে না, কোনো কাহিনী না, আমি কোয়ানি ফেলেছি ওই বাড়ি হাঁটু।